চলে আয় চুপটি করে না মা আমাকে মারবে ইমরানের স্ত্রীকে এখনো মারধর করেন ইমরানের শাশুড়ি এটা কি বললেন ইমরান মাহমুদুলের স্ত্রী মেহরা জেরিয়েল প্রিয় বন্ধুরা বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সম্প্রতি বিয়ে করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল ঘরোয়া পরিবেশে পারিবারিকভাবেই বিয়ের পর্ব সেরে ফেলেছেন তিনি তবে বিয়ের পর্ব সারলেও এখনো বাকি রয়েছে বিয়ে পরবর্তী রিসেপশন অনুষ্ঠান এই গায়ক জানিয়েছেন দেশের বাইরে থেকে তার আপু ও দুলা ভাই দেশে ফেরার পর কাছের সব মানুষদের নিয়ে বিবাহ উত্তর অনুষ্ঠান শেষ করবেন তিনি জানা গেছে গায়ক ইমরান মাহমুদুলের গ্রামের বাড়ি সুরেশপুরের একটি মেয়েকে বিয়ে করেছেন এই গায়ক কনের নাম মেহরা জেরিন আপাতত নবদম্পতিকে নিয়ে ঢাকার বাসাতে সময় কাটাচ্ছেন সম্প্রতি গায়ক ইমরান মাহমুদুলের স্ত্রী মেহরা জেরিন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি নতুন টিকটক ভিডিও পোস্ট করেছেন তার সেই ভিডিওতে তাকে বলতে শোনা গেল এমন কথা তবে তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন এমন কথা তবে কি এখনো ইমরানের শাশুড়ি ইমরান মাহমুদুলের স্ত্রীকে মারধর করেন তবে এই কথা কি আসলেই সত্যি তো আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই ভিডিও থেকে সম্প্রতি ইমরান মাহমুদুলের স্ত্রী মেহরা জেরিন এই টিকটক ভিডিওর কথাটি তার মাকে উদ্দেশ্য করে নয় বরং নিজেকে মজা করে এই টিকটক ভিডিওটি বানিয়েছিলেন তিনি প্রসঙ্গত 2008 সাল থেকে সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুলের কেরিয়ার শুরু হয় 2003 সালে নতুনপুরি প্রতিযোগিতায় অংশ নেন ইমরান ইমরানের পরিবার থেকে কেউই ছিলেন না সেই অনুষ্ঠানে তবে জানা যায় নানির ইচ্ছেতেই সঙ্গীত জগতে পা রেখেছেন ইমরান চ্যালেঞ্জ সেরা কণ্ঠ প্রতিযোগিতায় 2008 সালে প্রথম রানার আপ হয়েছিলেন তিনি একই বছর ভালোবাসার লাল গোলাপ সিনেমায় সাবিনা ইয়াসমিনের সঙ্গে ডুয়েট গানে কণ্ঠ দেন তিনি এরপর আরফিন রুমির হাত ধরে প্রথম একক অ্যালবাম রিলিজ করেন 2011 সালে এরপর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি এই গায়ককে প্রিয় বন্ধুরা গায়ক ইমরান মাহমুদুলের স্ত্রী মেহরা জেরিনের টিকটকগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।